আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন যে আমি কাজটা করলাম, হয়তো আপনাদের অনেকের কাছে হয়তো এই কাজটা খারাপ লাগতে পারে বা অথবা অনেকের কাছে এই কাজটা ভালো লাগতে পারে, জানি না কার কাছে কেমন লাগতেছে, সেটা বড় কথা না। আমি আমার মতন দায়িত্ব পালন করে যাচ্ছি। কিছুদিন আগে আমি এই রোডে যাওয়ার সময় যে আপনার দেখলাম যে মানবতার দেয়াল, তো ভাবলাম যে আমার তো কিছু কাপড় আছে যেগুলো আমি এখন আর পরিধান করি না, এগুলা পরে রয়েছে। এগুলা অথচ আমি পারলে পারতাম যে এগুলো আমি ডাস্টবিনে ফেলাই দিতে, ওটা না করে আমি যে মানবতার দেয়াল ওখানে আমি দিয়ে দিই। কারণ হচ্ছে কি, যদি আমি ডাস্টবিনে ফেলাই দিতাম তাহলে তো এগুলা কেউ আর পড়তে পারতো না। আর এমনও লোক আছে যারা বা একটা প্যান্ট কিনে পরার সামর্থ্য নয় বা একটা গেঞ্জি কিনে পরার সামর্থ্য নাই, তাই বিধে আমি এটা এখানে দিয়ে দিলাম। আমি সাজেস্ট করব, বেশিরভাগের লোকেরা অনেকের আছে যে কাপড়চোর আছে যে আপনি ব্যবহার করেন না, পরিত্যক্ত পড়ে রয়েছে অথবা ডাস্টবিন করে দিতেছেন, এগুলো না করে আপনাদের এলাকার বা শহরে বিভিন্ন জায়গায় যে মানবতার দেয়াল থাকে ওইখানে দিয়ে দেন। আর যদি তাছাড়া এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা মানবতার দেয়াল যে ওই জিনিসটা তৈরি করে নেবেন। তো সো আর কিছু বলার নাই, সবাই চেষ্টা করবেন যে এইসব মানবতার কাজে এগিয়ে আসার জন্য। এর মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে।